जी शुरू कर देना। ठीक السلام عليكم ورحمة الله الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي। তো আমরা দেখতে দেখতেই 15তম পাঠে চলে আসছি, বাবে তাফাউল, এটার নাম হচ্ছে বাবে তাফাউল। আচ্ছা আবু আবদুল্লাহ ভাই বলেন তো একটা তাসাদ্দাকা দিয়ে বলেন, তাসাদ্দাকা শব্দ আসছে মনে হচ্ছে না আমার ভাইয়ের এখান থেকে। জি আবু আবদুল্লাহ ভাই, তাসাদ্দাকা এটা দিয়ে সরব। জি তাসাদ্দাকা তাসাদ্দাকতি তাসাদ্দাকতু। জি আবু আবদুল্লাহ ভাই শুনতে পাচ্ছেন? জি একজনের সাথে কথা বললেন মনে হয়, বুঝতে পারলাম। তাসাদ্দাকত জি তাসাদ্দাক তাসাদ্দাক লা তাতাসাদ্দাক জি তাসাদ্দাকের আবার মুয়ান্নাস আছে, তাসাদ্দাক তাসাদ্দাকি লা তাতাসাদ্দাক লা তাতাসাদ্দাকি জি। তো এটা মানে দান করা, সে দান করেছে তুমি দান করেছো। জি আচ্ছা আশরাফুল ইসলাম ভাই আপনি একটা বলেন তো, তাকাল্লামা দিয়ে তাতাকাল্লাম তাতাকাল্লাম আপনি তাল্লামে তো চলে গেছেন কেন, এটা তাতাকাল্লাম 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 আপনি তাল্লামে চলে গেছেন, তাতাকাল্লাম তাতাকাল্লামি লা তাতাকাল্লাম লা তাতাকাল্লামি। জি তুমি কথা বলো, তুমি কথা বলো না। জি মাশাআল্লাহ। জি তো আমরা এখানে পড়া শুরু করি ইয়াতানাওয়ারু থেকে। তো প্রথমে আবু আবদুল্লাহ ভাই আপনি পড়েন প্রথমে, যেহেতু আপনার কাজ থাকে অনেক। জি ইয়াতানাওয়ারু মানে কি আলোকিত হয়, কি আলোকিত হয়ে না আলোকিত হয়েছে তো
তানাও বড় মানে হচ্ছে, আলোকিত হয়, হ্যাঁ মোমেনের অন্তর আলোকিত হয়। জি বিনুরিল্লাহি আল্লাহর নূর দ্বারা। জি মনোযোগ দিতে সমস্যা, আচ্ছা ঠিক আছে, তারপর চেষ্টা করেন যতটুকু সম্ভব হয়, না হলে অন্যজন বলছেন বাদ। জি দুনিয়া, জি 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 তাই ফাতানা ওয়ার্দ দুনিয়া, তাই বা ফলে, ফলে দুনিয়া আলোকিত হয়েছে বিনুরিহি তার আলো দিয়ে। জি তারপরে আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। আচ্ছা তো সোহাইব ভাই, আমার আজকে দেখছি সোহাইব ভাইকে শুনতে পাচ্ছেন, সোহাইব ভাই ওয়ালাইকুম সালাম, আপনি এই বাপটা পড়েছিলেন ভালো করে? একটু দেখছেন, আচ্ছা যে প্রথমটা এখানে কি লেখা আছে, যে সর্বশেষ যে দাগটা দেওয়া আছে তানা ওয়ারাত তিদ দুনি গুর ফাতু, এটা পড়েন দেখি এই লাইনটা। মিসবাহি বিনুরিল মিসবাহি, আর তানাওয়ারাতিল গুর ফাতু হবে, তানাওয়ারাতিল গুর ফাতু, তানাওয়ারাতিল গুর ফাতু অর্থাৎ কামরাটি আলোকিত হয়েছে। জি বিনুরিল মিসবাহি, বিনুরিল মিসবাহি বাতির আলো দিয়ে, বাতির আলো দিয়ে কামরাটি আলোকিত হয়েছে বা আলোকিত হলো। জি তারপরে আতা, না হচ্ছে না তো, আতা আল্লামুল লুগাতাল আরবিয়াতা, এই লুগাতাল আরবিয়াতা দুইটাতে আলিফ লাম আছে এবং এই দুইটা হচ্ছে মাসুফ সিফাত। জি আতা আল্লামুল লুগাতাল আরবিয়াতা দুইটাই হচ্ছে মাফুল, মাফুলে বিহি, আতা আল্লামুল লুগাতাল আরবিয়াতা আমি আরবি ভাষা শিখছি, লি আফ হামাল কুরআনা, লি আফ হামাল কুরআনা মূলত ছিল আফ হামু লি এর কারণে, লি আফ হামাল কুরআনা কুরআন বোঝার জন্য। আচ্ছা আশরাফুল ইসলাম ভাই বলেন, আশরাফুল ইসলাম ভাই আর আপনি লক্ষ্য করেন, সোহাইব ভাই একটু লক্ষ্য করেন কি বলছে, আশরাফুল ইসলাম ভাই জি আসলাম, হ্যাঁ এখান থেকে বলেন তা আল্লামার থেকে, জি মাশা আল্লাহ মিনের কারণে মিন উম্মিহা, জি তাআল্লামাত ফাতিমাতু স্কিন চলে যায়, আচ্ছা ঠিক আছে ঠিক করে দিচ্ছি। এবার দেখা যায়, ঠিক আছে
ঠিক আছে, জি মাশা আল্লাহ। তারপরে জি মাজিদিনিস সগিরতি, একটা নুন আসবে ওখানে, মাজিদিনিস সগিরতি, তানভিনের কারণে একটা নুন আসবে। ইয়া বিনতা মাজিদিনিস সগিরতা, জি জি তাআল্লামিল কিরআতা ওয়াল কিতাবাতা মিন আবিকি, জি মাশাআল্লাহ। না, তাআল্লামি তো আদেশ করা হচ্ছে, তাআল্লাম তাআল্লামি, এটা কি আদেশ নয়? জি তুমি শিখো। কিরওয়াত মানে হচ্ছে পড়া, আর কিতাবাত মানে লেখা। জি তুমি তোমার বাবার কাছ থেকে, মানে আব্বার কাছ থেকে পড়া এবং লেখা শিখো। জি মাশাআল্লাহ। তাহলে তাআল্লামি এটা হচ্ছে তাআল্লাম তাআল্লামি, এটা আদেশ, আমরের আমরের ইয়া ফেল এটা। জি তারপরে সারোয়ার শামীম ভাই পড়েন দেখি, কলা থেকে সারোয়ার শামীম ভাই। আচ্ছা আপনি চেষ্টা করেন দেখি, আমি এখানে সবকিছু সহজই আছে, চেষ্টা করেন একটু। কলা ওয়ালাদু মাজিদিন, জি মাজিদিন, জি লি আবিহি, জি লি আবিহি, জি কলার সাথে লাম সেলা লাগবে, যাকে বলছি তাকে লাম সেলা দিয়ে বলতে হবে, তো এজন্য লি আবিহি। তাহলে কে বলল কলা মানে, তো বলল কে বলল, ওয়ালাদু মাজিদিন, মাজদের ছেলে বলল, কাকে বলল, লি আবিহি, তার বাবাকে বলল। জি কি বলল, আনা আমি, হে আমার, হে আমার বাবা, আখাফু আখাফু, এটা হচ্ছে খাফা, ইয়াখাফু ইয়াখাফু, তাখাফু তাখাফু তাখাফি না, আখাফু আখাফু সাফার, আখাফু সাফার ফিল মাই, জি ফিল মাই, আমি কি ভয় করি, আখাফু মানে আমি ভয় করি, আমি কি ভয় করি, সাফার সফর ভ্রমণ, কোথায়, ফিল মাই পানিতে, আমি পানিতে ভ্রমণ ভয় করি, বা আমি পানিতে সফরকে ভয় করি, পানি সফরকে ভয় করি, কেন, লি আননি, কেননা আমি, লা আরিফু, এটা তো আরাফা ইয়া আরিফু থেকে, লা আরিফু লা আরিফু সিবাহাতা, কেননা আমি আমি সিবাহাতা জানি না, সিবাহাতা মানে কি, সাঁতার, জি সাঁতার জানি না, এই কারণে পানিতে সফরকে ভয় করি, সাঁতার জানি না। জি আচ্ছা মাশাআল্লাহ, চেষ্টা করেছেন, এটার মধ্যে কিন্তু আমাদের এই বাপটা আসেনি, এটা আগের আগের পড়াই এখানে ছিল। আচ্ছা তারপরে সাবরুজ্জামান ভাই, ওয়ালাইকুম আসসালাম, আচ্ছা ছেলে তো সাঁতার জানে না, তাহলে তো একটা, জি ওয়ালিদু, ওয়াকালা, জি জি সালা মানে হচ্ছে, সালা মানে জিজ্ঞাসা করা, ফাসালাহুল ওয়ালিদু, জি
তখন ফা একটা আছে, ফা মানে হচ্ছে তখন তখন পিতা তাকে প্রশ্ন করল, প্রশ্ন করলো বা জিজ্ঞাসা করলো, ওয়াকালা এবং জিজ্ঞাসা জিজ্ঞাসা করে বলল, কি বলল? হাল জি, তুমি কি সাঁতার কাটা শিখতে চাও? যে এখানে তাতা আল্লাহ মা হলো কেন? তাতা আল্লাহ মু হওয়ার কথা, আনের কারণে। জি আন, আনের কারণে। আন তাতা আল্লাহ মাল সাবাহ সিবাহাতা, তুমি কি সাঁতার শিখতে চাও? জি মাশা আল্লাহ। জি আমি শিখতে চাই। তো শুরুতে ছিল আজাব আল ওয়ালাদুটা বাদ পড়ে গেছে, আজাব আল ওয়ালাদু, ছেলেটি তখন জবাব দিল, ছেলেটি জবাব দিল, উত্তর দিল। জি জি না, শিখেছি, এটা তো তাআল্লাম তু, শিখেছি আর জি শিখেছি। জি 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 তুমি এই এই আলেমের তুমি তার কাছ থেকে এলাম শিক্ষার জন্য, শিক্ষার জন্য। জি মাশাআল্লাহ, তুমি এই আলেমের মজলিসে বসো, ফি মাজলিসি হাজাল আলেমি, এই আলেমের মজলিসে বসো, তার কাছ থেকে এলেম শেখার জন্য। জি মাশাআল্লাহ। আচ্ছা এবার হচ্ছে আব্দুল আওয়াল ভাই, শুনতে পাচ্ছেন? আব্দুল আওয়াল ভাই, আচ্ছা চেষ্টা করেন, উনি আবার ডিউটি থাকেন তো। হ্যাঁ, মাজিদ্দিন না মাজিদুন? লি ইয়াতা আল্লামা, মানে ইয়া আছে, লি ইয়াতা আল্লামা লুগাত আল আরবিয়াতা। জি অধ্যয়ন করে বা পড়ালেখা করছে, অধ্যয়ন করছে। এই এই সৎ বান্দার কাছ থেকে, মিন আছে, মিন হাজার আব্দিস সালিহি, এই সৎ বান্দার কাছ থেকে, করেছেন। জি তবে এখানে আরেকটা বিষয় বলে রাখি, এই তাকাব্বাল আল্লাহু দিয়ে আবার দোয়ার ক্ষেত্রেও এভাবে ফেলে মাদি ব্যবহার করা হয়, যে তাকাব্বাল আল্লাহু, আল্লাহ যেন কবুল করেন, এই অর্থও আসে দোয়ার অর্থেও আসে, তাকাব্বাল আল্লাহু মিন হাদাল আব্দি সালেহি আমালহু, আল্লাহ যেন এই বান্দার কাছ থেকে তার আমল কবুল করেন। তো কবুল করেছেন এটা তো আমরা জানতে পারি না যে আল্লাহ কার কাছ থেকে কবুল করেছেন, তো আমরা এটা দোয়ার অর্থে ব্যবহার করব, তাকাব্বাল আল্লাহু, আল্লাহ যেন কবুল করেন। জি যেমন আমরা বলি তাকাব্বাল আল্লাহু মিন্না ওয়া মিনকুম, আল্লাহ যেন আমাদের এবং তোমাদের কাছ থেকে কবুল করেন, রোজা ঈদ এগুলোকে। জি তারপরে তাসাদ্দাকতু, তাসাদ্দাকতু আলা
জি এই দরিদ্রকে মাল বা সম্পদ দান করেছেন। জি আতা আতা সদ্দাক আমি দান করতে চাই, জি আলা ফকিরিন মালা, মানে একজন দরিদ্রের উপর সম্পদ, একজন দরিদ্রের উপরে সম্পদ আমি খরচ করতে চাই। সম্পদ সম্পদ খরচ করতে জি চাই। আয়ুবত্তা জিনুন গরিয়ু, হে ধনী ব্যবসায়ী, জি মাশাআল্লাহ, অনেক সুন্দরই তো হচ্ছে। জি ইয়া মা জি, আমি তোমার সাথে কথা বলতে চাই। জি মাহমুদের বন্ধু বলেছে, জি জি আরবি ভাষায়, এখানে লুগত আছে, আবার শুধু বিল আরবিয়াতে হলে আরবিতে কথা বলেছে, আর বিল লুগতিল আরবিয়াতে আরবি ভাষায় কথা বলেছে। জি ইয়ামিন জি প্রতিদিন আয়েশার কামরায় বসত এবং এবং তার সাথে কথা বলতো কথা বলতো। জি মাশাআল্লাহ, এখানে কানাত এবং তারপরে তাজলিস আসার কারণে মাজি ইস্তেমরারি, অতীতের কোনো কাজ চলতো এরকম বোঝাচ্ছে, কথা বলতো বসতো। জি মাশাআল্লাহ। আচ্ছা শোয়েব ভাই, আপনি কি এই শেষেরটুকু বলতে পারবেন, কিছুটা শুনেছেন এখন উর্দু থেকে? চেষ্টা করি, জি চেষ্টা করেন। أريد أريد أتكلم معك يا ماجد. جي আমি মাজেদের সঙ্গে কথা বলেছি। না, এখানে أريد মানে হচ্ছে আমি চাই, أريد মানে আমি চাই, আন আতাকাল্লামা, আন আসার কারণে এটা মাসদারের অর্থ দিবে কথা বলতে। কথা বলতেছে কার সাথে? মা আঁকা, তোমার সাথে। আচ্ছা, যে কোনো জায়গায় যদি সমস্যা মনে হয়, একটা পদ্ধতি হচ্ছে অল্প অল্প করে পড়ে মানে করা। যখন উরিদুর মানেটা বলেন, উরিদু মানে হচ্ছে আমি চাই, এটা আরদা ইউরিদু থেকে, বাবে ইফাল থেকে আসছে, ইউরিদু তুরিদু তুরিদু তুরিদি না উরিদু, উরিদু মানে আমি চাই, আন আতাকাল্লামা কথা বলতে চাই, এখানে আন আসার কারণে আমি কথা বলেছি এরকম আমি কথা বলছি আসবে না, কথা বলতে চাই। মা আঁকা মানে তোমার সাথে, ইয়া মাজিদ, হে মাজিদ, এখন টোটালটা একসাথে করেন, আ হে মাজিদ, আমি তোমার সাথে কথা বলতে চাই। জি এইভাবে চেষ্টা করেন, দুটো ভেঙে ভেঙে, কলা সাদিক মাহমুদিন এইভাবে। না, কলা সাদিকু মাহমুদিন, সাদিকু মাহমুদিন এটা হচ্ছে মোজাব মোজাব এলাহি বলা হয়, সাদিকু মাহমুদিন, কিতাবু মাহমুদিন, তারপরে রসুলুল্লাহ, এই যে এগুলো এরকম আল্লাহর রসুল, মাহমুদের বন্ধু, মাহমুদের বই, তো সাদিকু মাহমুদিন, মাহমুদের বন্ধু। তো এই প্রথমে যেটা আছে সাদিকু, এটা তানবিন হয় না, পরেরটা জের হয়, সাদিকু মাহমুদিন, মাহমুদের বন্ধু। জি আরেকবার বলেন তো, কলা দিন, বলা সদিকু মাহমুদিন, জি
বললো জি এটা মা হাদা দয়ফিল আরবি মা হাদা দয়ফিল আরবি এই যে মা এটা মোজাব এটাকে জের দিবে দয়ফিকে এবং আরবি দুইটাকে জের দিবে মা হাদা দয়ফিল আরবি এই আরবি মেহমানের সাথে তারপরে বিল জি মানে বিল লুগাতিল আরবিয়াতে মানে আরবি ভাষায় আমি এই আরবি মেহমানের সাথে আরবি ভাষায় কথা বলেছি জি ভেঙে ভেঙে পড়লে তখন সুবিধাটা বেশি হবে হঠাৎ অনেকগুলো পড়ে মানে করা কঠিন হয়ে যায় কানাত সাদিকাতু আয়েশাতা কানাত সাদিকাতু আয়েশাতা এখানেও একই দেখুন সাদিকু মাহমুদিন জি ওখানে মাহমুদিন হলো এখানে আই সাতা হওয়ার কারণ কি এটা বলতে পারবেন আই সাতা হলো কেন জি মুয়ান্নাস গরে মুনসারিফ এটা জের গ্রহণ করে না জবরের মাধ্যমে এটা জেরকে প্রকাশ করে আই সাতা সাদিকাতু আই সাতা আয়েশার বান্ধবী কি করত এই যে এখানে আছে তাজলিসু বসতো কোথায় জি প্রতিদিন জি আয়েশার কামরায় বসতো ওয়াতাকাল্লামু জি জি মাশাআল্লাহ তো চেষ্টা করলাম সবার কাছ থেকে একটু করে শোনার আচ্ছা তালহা বলবে নাকি তালহা তালহা কিছু বলবে আচ্ছা তাহলে আমরা প্রশ্ন উত্তরে আসি আসলে এটা অনেকবার পড়ে 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 দ্রুত পড়া জের জবর ঠিক হওয়া এবং অর্থ করতে পারা এই যোগ্যতা আসতে হবে অনেকবার পড়ার দরকার এখানে তো এতবার পড়াশোনা সম্ভব না নিজেদেরকে যে যেদিন গ্যাপ থাকে পড়তে হবে প্রয়োজনে নিজেরা যারা ভালো পারে একটু গ্রুপ ডিসকাশন করলে আরো সুবিধা হবে আচ্ছা আমরা প্রশ্ন উত্তরে যাচ্ছি আমি দুইটা খুলে রাখছি পাশাপাশি সুবিধার জন্য এখানে খুলে রাখছি প্রশ্ন আর এখানে আবার রাখছি হচ্ছে মূল এবারতটা দুইটাই রাখছি পাশাপাশি জি সুবিধার জন্য তো বিমা বিমা মানে হচ্ছে কি দিয়ে বি মা বি মানে হচ্ছে দিয়ে দ্বারা আর মা মানে হচ্ছে কি কি দিয়ে ইয়াতানাওয়ারু ইয়াতানাওয়ারু মানে পূর্ণ হয় আলোকিত হয় সরি ইয়াতানাওয়ারু মানে হচ্ছে আলোকিত হয় কি দিয়ে আলোকিত হয় কলবুল মুমিনে মুমিনের অন্তর বি মা ভেঙে ভেঙে বলছেন বি মা মানে কি দিয়ে ইয়াতানাওয়ারু মানে আলোকিত হয় কলবুল মুমিনে মুমিনের অন্তর কি উত্তর হবে হুসেন আহমেদ ভাই বলেন দেখি ইয়াতানাওয়ারু কলবুল মুমিনে বিমা হোসেন আহমেদ ভাই শুনতে পাচ্ছেন ইয়াতানাওয়ারু কলবুল মুমিনি বি বিনুরিল্লাহি জি বিনুরিল্লাহি এটা আমরা এখানে গেলে দেখতে পাবো ইয়াতানাওয়ারু কলবুল মুমিনি বিনুরিল্লাহি জি এলে মানে করতেছে না মানে এখন সবার বোঝার কথা আচ্ছা বিমা এটা মানেও একই বিমা কি দিয়ে তানাওয়ারাতি দুনিয়া দুনিয়া আলোকিত হয় কি দিয়ে তানোয়ার যে দুনিয়া বিনুরিল বাদরি তাই না এটা তাই ছিল এখানে তলাওয়াল বাদরু ফাতানাওয়ার যে দুনিয়া বিনুরিহি আমরা বলবো বিনুরিল বাদরি এখানে সরাসরি বাদরিটাই লাগিয়ে দিলাম তানাওয়ারাতি দুনিয়া বিনুরিল বাদরি অর্থাৎ পূর্ণিমার চাঁদের আলো দিয়ে দুনিয়া আলোকিত হয়েছে ওয়াবিমা তানাওয়ারাতিল গুরফাতু আর কামরা কি দিয়ে আলোকিত হয়েছে ওয়াতানাওয়ারাতিল গুরফাতু বিনুরিল মিসবাহি বিনুরিল মিসবাহি জি বিনুরিল মিসবাহি মানে বাতির আলো দিয়ে কামরা আলোকিত হয়েছে বাতির আলো দিয়ে আর দুনিয়া আলোকিত হয়েছে পূর্ণিমার চাঁদের আলো দিয়ে
মাদা তানাওয়ারা বেনুরিল মিসবাহি, মাদা মানে হচ্ছে কি, কি আলোকিত হয়েছে, মাদা তানাওয়ারা বেনুরিল মিসবাহি, এখানে ফাইলটাই জানতে চাওয়া হচ্ছে যে আলোকিত হয়েছে বেনুরিল মিসবাহি বাতির আলো দিয়ে, কি কি আলোকিত হয়েছে, মাদা তানাওয়ারা কি আলোকিত হয়েছে, বেনুরিল মিসবাহি তানাওয়ারা তানাওয়ারা তানাওয়ারাতিল গুরফাতু, তানাওয়ারা জি তানাওয়ারাতিল গুরফাতু বি নুরিল মিসবাহি জি। এখানে তানাওয়ারা দেওয়ার কারণ, তানাওয়ারাত না দেওয়ার কারণ হচ্ছে আমরা তো আগেই জানি না এটা গুরফাতু হবে নাকি কোনো বাবু হবে, মানে মুজাক্কার না মুয়ান্নাস তো আমরা শিওর না, এই জন্য এখানে তানাওয়ারা দেওয়া আছে, কিন্তু উত্তর দেওয়ার সময় জবাব দেওয়ার সময় তানাওয়ারাত করতে হবে, তানাওয়ারাতিল গুরফাতু বি নুরিল মিসবাহি। লিমাদা তাতাআল্লামুল লুগাতাল আরবিয়্যাতা, এটা আমাকে জিজ্ঞেস করছে, লিমাদা কেন, লি মানে হচ্ছে কি আর মাদা, লি মানে জন্য আর মাদা মানে কি, কি জন্য অর্থাৎ কেন, তাতা আল্লামু তুমি শিখছো, কি জন্য তুমি শিখছো আর লুগাতাল আরবিয়্যাতা আরবি ভাষা কি জন্য শিখছো, এটার উত্তর আমরা, আমাকে যখন জিজ্ঞেস করবে তখন আমি উত্তর দেব কি দিয়ে, তাতা আল্লামু না আতা আল্লামু, আতা আল্লামু, আতা আল্লামু লুগাতাল আরবিয়্যাতা লি আফহামাল কুরআনা, লি আফহামাল কুরআনা জি, কুরআন বোঝার জন্য আমি আরবি ভাষা শিখছি, আতা আল্লামু লুগাতাল আরবিয়্যাতা লি আফহামাল কুরআনা। মাদা তাতা আল্লামু লি তাফহামাল কুরআনা, তুমি কি শিখছো, এবার প্রশ্ন হচ্ছে যে কি শিখছো, আগেরটা লিমাদা কেন শিখছো, এবার মাদা তাতা আল্লামু তুমি কি শিখছো, লি তাফহামাল কুরআনা তুমি কোরআন বোঝার জন্য কি শিখছো, আতা আল্লামুল, আতা আল্লামুল লুগাতাল আরবিয়াতা আরবি ভাষা শিখছি আমি, আতা আল্লামুল লুগাতাল আরবি আরবি লুগাতাল আরবিয়াতা লিয়াফহামাল কুরআনা। আচ্ছা লিয়াতা আল্লামা মাদা কি শেখার জন্য, লিয়াতা আল্লামা মাদা কি শেখার জন্য, ইয়াদরুস মাজিদুন মাজিদ পড়াশোনা করছে, ফি মাদ্রাসাতিল মাদিনাতি শহরের মাদ্রাসায়, মাদ্রাসাতুল মদিনাতে পড়ালেখা করছে মাজেদ, কি শিখার জন্য, লিয়াতে আল্লামু লুগাতাল আরবিয়াতা, আমরা এটাকে পরে নিয়ে যেতে পারি ইয়াদরুসু মাজিদুন বা শুধু বলতে পারি ইয়াদরুসু, ইয়াদরুসু ফি মাদ্রাসাতিল মাদিনাতি লিয়াতা আল্লামাল লুগাতাল আরবিয়াতা, লিয়াতে আল্লামাল লুগাতাল আরবিয়াতা। প্রশ্ন উত্তরের মাধ্যমে কিন্তু দক্ষতা আরো বাড়ে, যেটা আমরা পড়লাম তার উপরে দক্ষতা আরো বাড়বে প্রশ্ন উত্তরের মাধ্যমে, আলিয়াতা আল্লামা লুগাতাল আরবিয়াতা, আলিয়াতা আল্লামা লুগাতাল আরবিয়াতা আরবি ভাষা শেখার জন্য কি, ইয়াদরুসু ফি মাদ্রাসাতিল মাদিনাতি সে মাদ্রাসায় মদিনায় পড়ছে, নাম নাম ইয়াদরুসু লিয়াতা আল্লামা লুগাতাল আরবিয়াতা বা ইয়াদরুসু ফি মাদ্রাসাতিল মাদিনাতি লিয়াতা আল্লামা লুগাতাল আরবিয়াতা, আলিয়াতা আল্লামাল ইংলিজি ইঞ্জিলি জিয়া, ইঞ্জিলি জিয়া জিয়াতা আম লিয়াতা আল্লামাল আরবিয়াতা মানে ইংরেজি, ইংরেজি ভাষা, ইঞ্জিলি জিয়াতি মানে হচ্ছে ইংরেজি ভাষা, জিয়াতা ইঞ্জিলি জিয়াতা, আলিয়াতা আল্লামাল ইঞ্জিলি জিয়াতা ইংরেজি ভাষা শেখার জন্য, ইংরেজি শেখার জন্য, আমলিয়াতা আল্লামাল আরবিয়াতা না আরবি ভাষা শেখার জন্য, ইয়াদরুসু ফি মাদ্রাসাতিল মাদিনাতি সে মদিনা মাদ্রাসায় পড়ছে, লিয়াতা আল্লামাল আরবিয়াতা, লিয়াতা আল্লামাল আরবিয়াতা আমের পর থেকে এখানে এই পর্যন্ত আসবে লিয়াতা আল্লামাল লুগাতাল আরবিয়াতা, কারণ এখানে আম আর আয়ের মাঝখানে যে এইটা আছে এটা অথবা এটা যে কোনো একটা এই দুটার মধ্যে কোনটা, তো লিয়াতা আল্লামাল আরবিয়াতা আরবি শেখার জন্য। আচ্ছা প্রশ্নোত্তর আরো আছে, মাদা কুলতা লি বিনতি মাজিদিনিস সগিরতি, মাদা কুলতা তুমি কি বলেছ, মাদা কুলতা তুমি কি বলেছ লি বিনতি মাজিদিনিস সগিরতি, মাজিদের ছোট মেয়েকে তুমি কি বলেছ, কুলতু লি বিনতি মাজিদিন মাজিদিনিস সগিরতি কি বলেছে, তা আল্লামি মিন তাআল্লামিল কিরাআতা ওয়াল কিতাবাতা মিন আবিকি, এটা বলেছি তাই না, তাআল্লামি
আল কিরাওয়াতা ওয়াল কিতাবাতা মিন আবেকি, জি জি। ইয়া বিনতা মাজিদিন সগিরতি না বলে আমরা কি বলবো? কুলতু লি বিনতি মাজিদিন সগিরতি, আমি মাজিদের ছোট মেয়েকে বলেছি তাআল্লামি তাআল্লামিল কিরাওয়াতা ওয়াল কিতাবাতা মিন আবেকি, তুমি শেখো পড়া এবং লেখা তোমার বাবার কাছ থেকে, তোমার আব্বার কাছ থেকে। মাদা কওয়ালা ওয়ালাদু মাজিদিন লি আবিহি, মাদা কওয়ালা ওয়ালাদু মাজিদিন, মাজিদের ছেলে কি বলল লি আবিহি তার বাবাকে কি বলল? আনা লা আরিফুল লুগাতাল, আনা ইয়া আবি লা আরিফুল লুগাতাল, না লা আরিফুস সিবাহাতা, না কি ছিল, না আনা ইয়া আবি আখাফু সাফারা ফিল মাই, আনা ইয়া আবি আখাফু সাফারা ফিল মাই, এটাই তো। কল ওয়ালা দু মা জিদিল্লি আবিহি, আনা ইয়া আবি হে আমার বাবা আমি আখাফু সাফারা সফরকে ভয় করি, ফিল মাই পানিতে, লি আননি কেননা আমি লা আরিফু সিবাহাতা সিবাহাতা জানি না, আমি সাঁতার জানি না। আচ্ছা মাদা সা আলাহু আবুহু, তার বাবা তাকে কি এখন জিজ্ঞাসা করলো, বাবা তাকে কি জিজ্ঞাসা করলো যে তুমি কি শিখবে, বাংলায় তো আমরা দেখেছি তুমি কি শিখতে চাও, হাল তুরিদু এখানে ছিল না, হাল হাল তুরিদু আন তাতা আল্লামা সিবাহাতা, এটা বলছিল যে হাল তুরিদু আন তাতা আল্লামা সিবাহাতা, তুমি কি সিবাহাতা শিখতে চাও, তুমি কি সাঁতার শিখতে চাও? তো আমরা এখান থেকে বলতে পারি সালাহুল ওয়ালিদু ওয়াকালা হাল তুরিদু আন তাতা আল্লামাল সিবাহাতা, তুমি কি সাঁতার শিখতে চাও? আচ্ছা মাদা ইউরিদু ওয়ালাদু মাজিদিন আয়াতা আল্লামা, মাজিদের ছেলে কি শিখতে চায়? যে বাবা যখন জিজ্ঞাসা করলো তখন তো সে বললো আমি শিখতে চাই, যে নাম উরিদু উরিদু, এখানে হবে ইউরি, এখানে হবে ইউরিদু ওয়ালাদু মাজিদিন। তো সে যখন উত্তর দিয়েছিল তখন উরিদু দিয়ে বলেছিল, কিন্তু আমরা তার সম্পর্কে উত্তর দিচ্ছি। তো ইউরিদু ওয়ালাদু মাজিদিন আয়াতা আল্লামা সিবাহাতা, আয়াতা আল্লামা সিবাহাতা, জি। মাদা কুলতালি তাজরিল গনি, তাজরিল গনি ধনী, তাজ ধনী ব্যবসায়ীকে কি বলেছো তুমি? কুলতলি তাজরিল গনি তাসাদ্দাক, তাসাদ্দাক এই যে তাসাদ্দাক আলা হাদাল ফাকিরি মালান, তাসাদ্দাক আলা হাদাল ফাকিরি মালান, তুমি এই দরিদ্রকে সম্পদ দান করো। আলামান তাসাদ্দাকতা মালান, তুমি কাকে সম্পদ দান করেছো? তাসাদ্দাকত আলাল ফাকিরি, নাকি আলা আলা ফাকিরিন, আলা হাদাল ফাকিরি তাসাদ্দাকত আলা ফাকিরিন, তাসাদ্দাকত আলা ফাকিরিন মালান, এটা হবে তাসাদ্দাকত, তুমি কি দান করেছো? ওখানে বলছিল আমি দান করতে চাই, যে আমাদের সময় আবার একটু শেষ, সবাই আরেকবার একটু জয়েন করি, সময় শেষ। আইলামান তাসাদ্দাকতা, তুমি কার উপরে খরচ করেছো মালান সম্পদ? তাসাদ্দাকতু আলা ফাকিরিন মালান, তাসাদ্দাকতু আলা ফাকিরিন মালান, আমি খরচ করেছি দরিদ্রকে সম্পদ, একজন দরিদ্রকে সম্পদ দান করেছি। আইলা মান তুরিদু আন আতা আন তাতাসাদ্দাকা মালান, তুমি কাকে সম্পদ দান করতে চেয়েছ? আলামান মানে কার উপরে, আলামান কার উপরে, তুরিদু তুমি চেয়েছো আন তাতাসাদ্দাকা মালান সম্পদ খরচ করতে চেয়েছো কার উপরে, আমাকে প্রশ্ন করছে, তাহলে আমি কি বলবো? উরিদু দিয়ে উত্তর দেব, উরিদু আন আতাসাদ্দাকা মালান আলা আলা ফাকিরিন, উরিদু আন আতাসাদ্দাকা মালান আলা ফাকিরিন, আমি দরিদ্রকে সম্পদ সম্পদ দান করতে চাই। হাল ইয়াতাকাব্বালুল্লাহু আমালাল মুনাফিকি, আমালাল মুনাফিকি এটা হচ্ছে মাফুল, হাল ইয়াতাকাব্বালুল্লাহু আল্লাহ কি কবুল করেন আমালাল মুনাফিকি, মুনাফিকের আমল? লা লা ইয়াতাকাব্বালুল্লাহু আমালাল
মুনাফিকি, মুনাফিকের আমল কি কবুল করেন আল্লাহ? লা লা ইয়াতাকাব্বালুল্লাহু আমালাল মুনাফিকি। যে হোসেন আহমেদ ভাই শুনতে পাচ্ছেন, তখন আপনাকে প্রশ্ন করেছিলাম অবশ্য, মিম্মান তাআল্লামাল ওয়ালাদুল উযুয়া ওয়া সালাতা, মিম্মান, মিন এবং মান দুইটা আছে এখানে, মিন মানে হচ্ছে থেকে আর মান মানে কার, কার কাছ থেকে, কার কাছ থেকে, তাআল্লামাল ওয়ালাদু ছেলেটি শিখেছে, আল উযুয়া ওয়া সালাতা উযু এবং সালাতটাকে ছেলেটি কার কাছ থেকে শিখেছে, তাআল্লামাল ওয়ালাদুল উযুয়া ওয়া সালাতা মিন আবিহি, মিন আবিহি তার বাবার কাছ থেকে শিখেছে। জি, লিমা ইয়াজলিসুর রাজুলু ফি মাজলিসিল আলিমি, লিমা লিমা ইয়াজলিসুর রাজুলু ফি মাজলিসিল আলিমি লি ইয়াতাআল্লামু মিনহুল ইলমা, আলেমের মজলিসে কেন বসেছে লোকটি, আলেমের মজলিসে কেন বসেছে, লি মা মানে কি কারণে কেন বসেছে, লি ইয়াতাআল্লামা মিনহুল ইলমা, ইয়াজলিসুর রাজুলু ফি মাজলিসিল আলিমি লিয়াতাআল্লামা মিনহুল ইলমা, তার কাছ থেকে এলেম শেখার জন্য বসেছে। লিমা কানাত তাজলিসু সাদিকাতু আয়েশাতা কুল্লা ইয়ামিন ফি গুরফাতি আয়েশাতা, লিমা লিমা কানাত তাজলিসু সাদিকাতু আয়েশাতা, আয়েশা কেন বসতো, লিমা মানে কি কারণে বা কেন, কানাত তাজলিসু বসতো, সাদিকাতু আয়েশাতা আয়েশার বান্ধবী, আয়েশার বান্ধবী কেন বসতো, কুল্লা ইয়ামিন প্রতিদিন, ফি গুরফাতে আয়েশাতা আয়েশার কামরাতে কেন বইদিন বসতো, লি ইয়াতাকাল্লামা মা, না এখানে তাতাকাল্লামা হবে, লি তাতাকাল্লামা মা হা অথবা মা আয়েশাতা, মা হা বলতে পারি, তার সাথে কথা বলার জন্য বসতো, তাই না, লি এখানে কিন্তু এভাবে বলা নাই, আমরা এখানে চেঞ্জ করে বললাম, বলা আছে ওয়া তাতাকাল্লামা মা হা, এটা বলা আছে ওয়া তাতাকাল্লামা মাহা, আর আমরা কি লি লাগিয়ে দিলাম, লি তাতাকাল্লামা মাহা ওয়া তাতাকাল্লামু, সরি এটা তাতাকাল্লামু ছিল, কিন্তু আমরা যখন লি কারণ বশত বসালাম ইয়া দিলাম, তখন লি তাতাকাল্লামা মাহা, লি এসে তাতাকাল্লামা মাহা তার সাথে কথা বলার জন্য জবর দিয়ে দিল, এটা লি তাতাকাল্লামা মাহা। মাদা কওয়ালা সাদিকু মাহমুদিন, মাহমুদের বন্ধু কি বলেছে, মাদা কওয়ালা সাদিকু মাহমুদিন, মাহমুদের বন্ধু কি বলেছে, কওয়ালা সাদিকু মাহমুদিন, কওয়ালা সাদিকু মাহমুদিন তাকাল্লামতু মা হাজা দাইফিল আরবিয়াতি, আরবি বিল লুগাতিল আরবিয়াতি, তাকাল্লামতু মানে আমি কথা বলেছি, মা হাজা দাইফিল আরবি এই আরবি মেহমানের সাথে, বিল লুগাতিল আরবিয়াতি আরবি ভাষাতে কথা বলেছি। জি, মা মান তাকাল্লামা সাদিক মাহমুদিন কার সাথে কথা বলেছে, মা মান তাকাল্লামা কার সাথে কথা বলেছে, সাদিক মাহমুদিন মাহমুদের বন্ধু, মা দাইফিল, মা দাইফিল আরবিয়াতি আরবি মেহমানের সাথে, যে আরবি মেহমানের সাথে। তো এগুলো বেশিরভাগ আমি বলে দিলাম, আপনারা কিছু কিছু বললেন, এটা নিয়ে আরো বেশি প্র্যাকটিস করলে তখন আরো ক্লিয়ার হবে ওটা পড়ার পরে। তো আরেকটু দেখি, বিমা ইয়াতানাওয়ারু কলবুল মুমিনি, বিমা মানে কি বলেন দেখি আসাফুল ভাই, বিমা মানে কি, কি দিয়ে, ইয়াতানাওয়ারু কলবুল মুমিনি মানে মুমিনের অন্তর আলোকিত হয়, কি দিয়ে আলোকিত হয়, জি বিনুরিল্লাহি, বিনুরিল্লাহি, আচ্ছা বিমা, বিমা তানাওয়ারাতিদ দুনিয়া ওয়া বিমা তানাওয়ারাতিল গুরফাত, বিমা তানাওয়ারাতিদ দুনিয়া ওয়া বিমা তানাওয়ারাতিল গুরফাত, কি দিয়ে আলোকিত হয়, কি দিয়ে আলোকিত হয়েছে, কি দিয়ে আলোকিত হয়েছে, বিনুরিল বাদরি, তানাওয়ারাতিদ দুনিয়া বিনুরিল বাদরি ওয়া তানাওয়ারাতিল গুরফাত বিনুরিল বিনুরিল মিসবাহ, জি বিনুরিল মিসবাহি, মাদা তানাওয়ারা বিনুরিল মিসবাহি, মাদা তানাওয়ারা কি আলোকিত হয়, তানাওয়ারাতিল গুরফাত, গুরফাতু না গুরফাতি না গুরফাতু, না গুরফাতু, গুরফাতু তানাওয়ারাতিল গুরফাতু বিনুরিল মিসবাহি,
আচ্ছা, লিমাদা তাতা আল্লামাল লুগাত আল আরবিয়াতা, লিমাদা তাতা আল্লামুল লুগাত আল আরবিয়াতা, লিমাদা? আচ্ছা, এই প্রশ্নটা ধরেন আপনাকে করা হলো, আপনাকে সারোয়ার শামীম ভাই বলেন দেখি, লিমাদা তাতা আল্লামুল লুগাত আল আরবিয়াতা, আপনি কেন আরবি ভাষা শিখছেন? আরবিতে কথা বলার জন্য, তো আরবিতেই বলেন, আতা আল্লামুল লুগাত আল আরবিয়াতা। আরবিতে কথা বলার জন্য লি আতাকাল্লামা বিল লুগাত বিল আরবিয়াতে। আপনি তো চাচ্ছেন যে আরবিতে কথা বলার জন্য, তো লি আতাকাল্লামা বিল লুগাত আল আরবিয়াতে, বিল বিল আরবিয়াতে। আর এখানে ছিল কি, লি আফহামাল কোরআনা ছিল মূলত, এটা কিন্তু মূল উদ্দেশ্য হওয়া উচিত, লি আফহামাল কোরআনা। আর যেটা আপনি বললেন ওটাও থাকবে উদ্দেশ্য, ওটাও দরকার, কিন্তু মূল উদ্দেশ্য লি আফহামাল কোরআনা ওয়াল হাদিসা। জি, এটা তো আমাদের মূল উদ্দেশ্য। মাদা তাতা আল্লাম, মাদা তাতা আল্লাম লি তাফহামাল কোরআনা, কোরআন বোঝার জন্য আপনি কি শিখতে চান, কি শিখবেন? লুগাত আল আরবিয়াত, আতা আল্লামু লুগাত আল আরবিয়াত বিতাফ লি আফহামাল কোরআনা। জি, এইভাবে প্রত্যেকটা প্রশ্ন উত্তর করতে পারলে সবচাইতে ভালো বোঝা যাবে ভিতরের বিষয়গুলো। তো আমি এখন সামনে আগাচ্ছি, আমাদের সময় যেহেতু কম, আমি সামনে আগাচ্ছি, ঠিক আছে? প্রশ্ন উত্তরগুলো পড়ে নেবেন আপনারা, এই যে আমার মতো দুইটা এক পাশাপাশি রাখলে আরো সুবিধা হবে পড়া, দুইটা পাশাপাশি রাখলে সব উত্তর পাওয়া যাবে ভিতরেই, ঠিক আছে না? এখন দুটি ফেলের ব্যবহারের পার্থক্য লক্ষ্য করতে বলছে, একটা হচ্ছে বাবে তাফিল থেকে কাল্লাম তু, আরেকটা বাবে তাফাউল থেকে তাকাল্লাম তু। জি, তো কাল্লাম তু রশিদান, আমি রশিদের সাথে কথা বলেছি, কাল্লাম তুর সাথে সরাসরি মাফুল, রশিদ হচ্ছে যার সাথে কথা বলেছি সেটা সরাসরি কি মাফউল, কাল্লাম তু রশিদান, আমি রশিদের সাথে কথা বলেছি, কিন্তু তাকাল্লাম তু হলে কি হবে, তাকাল্লাম তু মা রশিদিন, তাকাল্লাম তোর সাথে মা সেলা লাগবে, কিন্তু কাল্লাম তোর সাথে লাগবে না, সরাসরি মাফুল হবে। আমি এটা মনে রাখার সহজ পদ্ধতি কোরআনের আয়াত মনে রাখাটাকে মনে করি, আমি বলেছিলাম গত ক্লাসে যে আমাকে আমার কোনো কনফিউশন বাদলে আমি তখন কোরআনের দিকে খেয়াল করি, কোরআনে বলা আছে ওয়াকাল্লাম আল্লাহ মুসা তাকলিমা, এখানে কাল্লাম আল্লাহ মুসা সরাসরি মা ব্যবহার না করে কাল্লামা বলা আছে, তখন বুঝে যাই যে কাল্লামা তাকাল্লামার মধ্যে কোনটাতে মা লাগবে কোনটাতে মা লাগবে না। যে কোরআনটাই হচ্ছে মূল স্কেল আরবি ব্যাকরণের ক্ষেত্রে। এরপরে কি বলা আছে, উকাল্লি মুহু, হু হচ্ছে সরাসরি এখানে মাফুল ব্যবহার করা হয়েছে, উকাল্লি মুহু, আমি তার সাথে কথা বলেছি ইয়া তার সাথে কথা বলবো। আর তাকাল তাকাল্লামা থেকে হলে কি হবে, আতাকাল্লামু মাআহু, মাআহু, তাহলে মাটা প্রয়োজন হলো বাবে তাফাউলের ক্ষেত্রে, আতাকাল্লামু মাআহু অর্থ একই, কোনো অর্থের পার্থক্য নাই, আমি তার সাথে কথা বলবো। এই ছিল আমাদের বাবে তাফাউল সম্পর্কে, কিন্তু আপনাদের আরো পড়তে হবে, আরো না পড়লে বিষয়টা আরো ক্লিয়ার হবে না, কিন্তু আমাদের আবার নির্দিষ্ট নিয়মে একটু একটু করে সামনে আগাতে হবে। একটার উপরে দুইটা করে ক্লাস আমরা দিচ্ছি, একটা পাঠের উপর দুইটা ক্লাস যাচ্ছে, যদিও এটা এক পাঠে শেষ করা ভালো ছিল, কাছাকাছি হলে এক জায়গায় থাকলে সেটা আলাদা ব্যাপার, কিন্তু দূরে থাকার কারণে তো আমাদের একটু অল্প অল্প করে পড়তে হচ্ছে। আচ্ছা, আজকে আমরা শুরু করছি 10 মিনিটের মধ্যে যতটুকু পারি। আদ্দারসুস সাদিসা আশারা, 16তম পাঠ, আদ্দারসুস সাদিসা আশারা। জি জি বলেন। আচ্ছা, এখানে বেশি দূর আমরা যাবো না, শুধু এই সিলসিলাতুল আফাল গুলো একটু দেখবো। আর দারসু সাদিসা আশারা, এটা হচ্ছে ষষ্ঠ দশ, তার মানে 16তম পাঠ, ষষ্ঠ দশতম পাঠ। নতুন একটা বাব পাচ্ছি, আর একটা নতুন বাব, বাবুল ইফতি আল, বাবুল ইফতি আল। জি, ইফতি আল, এখানে অতিরিক্ত অক্ষর, শুরুতে একটা আলিফ এবং মাঝখানে একটা তা আছে, মাঝখানে একটা তা, দুইটা অক্ষর অতিরিক্ত। আর তো আমরা শুরু থেকে বাবগুলোকে মনে করি, কোন কোন বাব শিখেছিলাম আমরা শুরুতে, চারটা বাব পড়েছিলাম, মূল বাব উম্মুল আবওয়াব, ফাতাহা ইয়াফতাহু,
কিবা পড়েছিলাম? ফাতাহা, জি, দরবাই ইয়াদরিবু, নাসরা ইয়ানসুরু, আর সামিয়া ইয়াসমাউ, এই চারটা শিখেছিলাম মূল বাব। ওই চারটা বাবটা হচ্ছে ওগুলো মুজাররাদ, সুলাসি মুজাররাদ, কারণ সেখানে কোনো অতিরিক্ত অক্ষর যোগ নাই। জি, সুলাসি মুজাররাদ। আর এখন আমরা যেগুলো পাচ্ছিলাম মাজিদ ফি, অর্থাৎ তার মধ্যে একটা দুটা করে হরফ আমরা যোগ করতেছি, যোগ করে করে কিন্তু বাব মানে বাব হচ্ছে এই বাবগুলো সুলাসা সুলাসি মাজিদ ফি, অথবা কেউ কেউ এটাকে যে কটা অক্ষর আসে বাড়িয়ে সরাসরি এভাবে নামকরণ করে। অনেক ক্ষেত্রে অনেক জায়গায় দেখছি যে এটাতে খুমাসিও বলে, বাবি ইফতিয়ালকে খুমাসিও অনেকে বলে। তবে আমরা এসব সরফ শিখির মধ্যে পাবেন যে এটাকে সুলাসি মাজিদ ফি বলবে, দুইটা অক্ষর অতিরিক্ত আছে। আচ্ছা, এরপরে আমরা কি শিখলাম? বাবে ইফ আল, গুরুত্বপূর্ণ একটা বাব, বাবে ইফ আল, যেটা বেশিরভাগই লাজেমকে মোতাদ্দি করেছে, মোতাদ্দিকে আরো বেশি মোতাদ্দি করেছে, এক থেকে দুই, দুই থেকে তিন এরকম করেছে। তারপরে আমরা শিখেছি বাবে তাফাইল, আল্লামা ইউআল্লিমু। এরপরে আমরা শিখলাম বাবে তাফাউল, যে আগের পাঠে শিখলাম বাবে তাফাউল। তাহলে মোট আমাদের তিনটা তিনটা অতিরিক্ত বাব এবং চারটা মূল বাব শেখা হয়েছে। সেই পরবর্তীতে আমরা আজকে শুরু করছি বাবুল ইফতিআল। বাবুল ইফতিআল, এই ইফতিআলে একটা একটা মাছ ধরা হচ্ছে আল ইবতিসামু, আল ইবতিসামু। আচ্ছা, বলেন দেখেন মূল অক্ষর কোনটা কোনটা? মূল অক্ষর, মূল অক্ষর বা সিন? না না, বা সিন আর মিম, বা সিন আর হচ্ছে মিম, এটা এই তিনটা মূল অক্ষর। আর শুরুতে একটা আলিফ এবং বায়ের পরে একটা তা, এই দুটা হচ্ছে অতিরিক্ত মাসিদ ফি। আল ইবতিসাম মূল অক্ষর তাহলে বা সিন মিম। আচ্ছা, সিন মিম, দেখেন শুরুর অবস্থা পরিবর্তন হলেও শেষের অবস্থা কিন্তু আমাদের সব একই, এই জন্য নতুন বাব হলো, ভয়ের কিছু নাই, শেষের অবস্থা একই। ইবতাসামা ইবতাসামাত, শেষেরটা একই রকম না? ইবতাসামা ইবতাসামাত, ইবতাসামতা ইবতাসামতি ইবতাসামতু, মৃদু হাসা, সে মৃদু হাসলো, তুমি মৃদু হাসলে, আমি মৃদু হাসলাম। ইবতাসামা ইবতাসামাত ইবতাসামতা ইবতাসামতি ইবতাসামতু, সে মৃদু হাসলো, তুমি মৃদু হাসলে, আমি মৃদু হাসলাম। ইয়াবতাসিমু তাবতাসিমু তাবতাসিমু, তাবতাসিমি না আবতাসিমু, ইয়াবতাসিমু তাবতাসিমু তাবতাসিমু তাবতাসিমি না আবতাসিমু, শেষের অবস্থা একই রকম। জি, তাবতাসিমি না আবতাসিমু, সে মৃদু হাসবে, তুমি মৃদু হাসবে, আমি মৃদু হাসব। ইবতাসিম ইবতাসিম ইবতাসিমি, যেমন ছিল তাসাদ্দাক তাসাদ্দাকি, এখানে হচ্ছে ইবতাসিম ইবতাসিমি, তুমি মৃদু হাসো। লা তাবতাসিম লা তাবতাসিমি, তুমি মৃদু হেসো না। যে এটা একটু জোরে জোরে প্রথমে আস্তে আস্তে পড়বেন, ভেঙে ভেঙে সুন্দর উচ্চারণ করে তারপর আস্তে আস্তে দ্রুত পড়ার চেষ্টা করবেন। ইবতাসাম ইবতাসাম তিবতাসাম 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 তো, ইয়াবতাসিম তাবতাসিম তাবতাসিম তাবতাসিমি না আবতাসিম, ইবতাসিম ইবতাসিমি লা তাবতাসিম লা তাবতাসিমি, দ্রুত পড়ার চেষ্টা করতে হবে। সে হাসলো তুমি হাসলে আমি আসলাম, সে হাসবে তুমি হাসবে আমি আসবো, তুমি হাসো তুমি হাসো না, মৃদু হাসো মৃদু হাসো না। ইবতাসাম ইবতাসামাত ইবতাসামতা ইবতাসাম তিবতাসাম তো, ইয়াবতাসিম তাবতাসিম তাবতাসিম তাবতাসিমি না আবতাসিম, ইবতাসিম ইবতাসিমি লা তাবতাসিম লা তাবতাসিমি। আচ্ছা, দেখে দেখেই পড়েন তো। আব্দুল্লাহ আল ভাই কথা শুনতে পাচ্ছেন? আব্দুল্লাহ আল ভাই, আচ্ছা সোহাইব ভাই পড়েন দেখে দেখে ইফতাসামা। আচ্ছা, আপনি বলেন তো ইফতাসামা। জি, 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 মাশাআল্লাহ। আচ্ছা সোহাইব ভাই বলেন এবার, সোহাইব ভাই ইবতাসামা দেই বলেন। জি, ইবতাসামা ইবতাসামাত ইবতাসামতা ইবতাসামতি ইবতাসামতু ইয়াবতাসিমু তাবতাসিমু তাবতাসিমু তাবতাসিমিনা আবতাসিমু
জি মাশাআল্লাহ, আপনি যদি নিয়মিত ক্লাস করেন তাহলে কিন্তু প্রবলেম কম হতো, চেষ্টা করেন নিয়মিত ক্লাস করার। আচ্ছা আসফাবুল ইসলাম ভাই, জি একটু জি বলেন। ছেলের ক্ষেত্রে মেয়ের ক্ষেত্রে ইবতাসিম, ছেলের ক্ষেত্রে ইবতাসিমি, মেয়ের ক্ষেত্রে ইবতাসামা, ছেলের ক্ষেত্রে ইবতাসামাত, মেয়ের ক্ষেত্রে ইয়াবতাসিমু, ছেলের ক্ষেত্রে তাবতাসিমু, মেয়ের ক্ষেত্রে পাশাপাশি ছেলে মেয়ে, ছেলে মেয়ে, মুজাক্কার মুয়ান্নাস, মুজাক্কার মুয়ান্নাস। অন্য কিছু, আর কিছু? জি। আর আমর, আমর এটা হচ্ছে জজমের হালতে হয়, জজম, এই জন্য লাস্টে সাকিন, জজমের আলামত লাস্টে সাকিন, ইবতাসিম, ইবতাসিমি, লা তাবতাসিম, লা তাবতাসিমি, ইবতাসিমির নুন পড়ে গেছে, ফেলে মুদারে থেকে তৈরি করা হয়, নুন পড়ে গেছে, ইবতাসিমি আর লা তাবতাসিম, লা তাবতাসিমি, জজমের হালতে থাকে ফেলে মুদারে, ইয়া আমরের ইয়াগুলা। আচ্ছা আসাবুল ভাই, আপনি ইক আল ইকতিসালু দিয়ে বলেন, আল ইকতিসালু, তো এটার মূল অক্ষর কি কি? আল ইকতিসালুর গয়েন সিম লাম, জি মাশাআল্লাহ। আর তা আর শুরুর আলিফটা এখানে অতিরিক্ত, জি বলেন দেখি, এটা দিয়ে ইকতাসালা দেয়া, ইকতাসালা, ইকতাসালাত, জি তাকতা ছিল, ইয়াকতা ছিল, জি ইকতাসিল না, ইকতাসিল, ইকতাসিল, লা তাকতাসিল, জি মাশাআল্লাহ। তো গসালা ইয়াক ছিল, এটা কোন ভাবে ছিল? গসালা ইয়াক ছিল দরবা ইয়াদরিবু, গসালা ইয়াক ছিল দরবা ইয়াদরিবু, কার সাথে মিলে যায় খেয়াল করেন, দরবা ইয়াদরিবু, এটার অর্থ ছিল ধৌত করা, সে ধৌত করেছে, তুমি ধৌত করেছো, এরকম অর্থ ছিল। আর এখানে ইকতাসালা মানে কি? এটা গোসল করা, এটা দেখা যাচ্ছে অক্ষরও বেড়ে গেছে, আবার ধৌত করাটাও বেড়ে গেছে, একবারে গোসল করা, পুরা শরীর ধৌত করা, গোসল করা, ইকতাসালা। এরপরে ইকতারাবা, ইকতিরাবু, ইকতারাবা, ইকতারাবা হচ্ছে নিকটবর্তী হওয়া, কাছে চলে আসা, একবারে নিকটবর্তী হওয়া, ইকতারাবা, ইকতারাবাত, ইকতারাবতা, ইকতারাবতি, ইকতারাবতি, ইয়াকতারিবু, তাকতারিবু, তাকতারিবু, তাকতারিবি না, আকতারিবু, ইকতারিব, ইকতারিবি, লা তাকতারিব, লা তাকতারিবি, জি। এইভাবে আরো আছে আল ইবিতি আদু, দূরে যাওয়া, আগেটা নিকটবর্তী হওয়া, এটা দূরে চলে যাওয়া, দূরবর্তী হওয়া, ইবতা আদা, ইবতা আদাত, ইবতা আত্মা, ইবতা আত্ম, ইবতা আত্ম, এরকম ভাবে চলবে, এলে পড়তে পারবেন। আল ইহতিরাকু, এইভাবে পুড়ে যাওয়া, আল ইহতিরাকু মানে হচ্ছে পুড়ে যাওয়া, জি। তো প্রথমে বলা আছে কল আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন বা বলেন, ফিল কুরআনি, কুরআনে বলেছেন, আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, কি বলেছেন? ইকতারাবাতিস সাআতু, ইকতারাবাত মানে কি? নিকটবর্তী হওয়া, ইকতারাবাতিস সাআতু, আস সাআতু মানে কিয়ামত, আস সাআতু মানে কিয়ামত হয়, ঘড়ি হয়, সাআতুন মানে ঘড়ি, ঘন্টা, সময়, এখানে আস সাআতু মানে কিয়ামত, ইকতারাবাতিস সাআতু, কিয়ামত নিকটবর্তী হয়েছে, কিয়ামত নিকটবর্তী হয়েছে, জি। আজকে এই পর্যন্তই পড়লাম আমরা, তাহলে আগেগুলো তো পড়বেনই সাথে সাথে, এই পাঁচটা দিয়ে ইবতাসামা থেকে শুরু করে যে ইকতাসালা, ইকতারাবা, ইবতাআদা, ইহতারাকা, এই কয়টা দিয়ে বারবার অর্থ সহকারে পড়তে 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 এটা আয়ত্তে চলে আসবে ইনশাআল্লাহ, তখন পরবর্তীতে আমাদের এটা পড়া সহজ হয়ে যাবে সামনের ক্লাসে। তো আজকে এই পর্যন্তই, সবাই একটু মনোযোগ দেন, একটু চেষ্টা করেন পড়ার, একটু বেশি বেশি সময় দেন আরেকজনকে শেখা, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইতো আরবির দিকে পথ পাওয়া যাবে। আর অবহেলা করলে
মানুষকে বলা যাবে যে আমি বই শেষ করেছি, কিন্তু বাস্তবে কিন্তু কোরআন বুঝতে পারবো না, হাদিস বুঝতে পারবো না। কিন্তু এই ঈশ্বর বিষয়ের উপরে যদি সুন্দর করে মেহনত করা যায়, এটাই আমাদেরকে ইনশাল্লাহ কোরআন এবং সুন্না বুঝতে সহযোগিতা করবে। আমি তার প্রমাণ প্রমাণ হিসেবে আমি কোরআন শেখার ভিডিও দিচ্ছি, যে যারা ঈশ্বর বেশি শিখেছে তারা কোরআন বুঝতে পারবে, তার একটা নমুনা স্বরূপই ওখানে দেওয়া আছে ভিডিওগুলো। তো আজকে এ পর্যন্তই। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।